যানবাহন পারাপারের জন্য আজ খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। সেতুতে টোল দিয়ে যানবাহন পারাপার শুরু হয়েছে সকাল ৬টা থেকে। তাই তো প্রথমবার সেতু পার হতে পেরে উচ্ছ্বসিত চালক ও যাত্রীরা। সরেজমিনে দেখা যায় ব্যাপক উৎসাহ নিয়ে সেতু পার হচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা। তারা ভোররাত থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ভিড় করতে থাকেন। স্মৃতি ধরে রাখার জন্য অনেকে ফোনে ছবি তুলছেন বা ভিডিও করছেন। টোল ম্যানেজার কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, সকাল ৬টা থেকে টোল আদায়ের মাধ্যমে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। ৬টি টোলঘর থেকে টোল নেওয়ার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমরা সকাল ৬টা থেকে এখানে অপারেশন শুরু করছি। এখানে সকাল জ্যাম ছিল, বাট আমরা উইকেন্ড হ্যান্ডেল এভরিথিং এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং উৎসব জনতা সবাই খুশি এবং আপনি এখানে যান্ত্রিক কোনো সমস্যা নেই, আমরা প্রপারলি হ্যান্ডেল করছি। এখানে পুলিশ প্রশাসন আদার সবাই আমরা হেল্পফুল করছি, আমাদের সব ঠিক আছে, আমাদের টিম একদম অ্যাকশন। এবং আমাদের এখানে যে জাতিরা প্রান্তের থানা উনি অতি আমাদের অবহিত করছে, আমাদের এনিথিং প্রবলেম সে দেখবে এবং আমরা সেই যে ৬.৫ কিলোমিটার আমরা আসছি, এটা আমাদের কাছে জার্নি মনে হয় না আর কি, ড্রিম ছিল এটা, এটা ড্রিম ছিল ভাই। আর এটা ভাষা দিয়ে বর্ণনা করা যাবে না, এর ফিলিং শুধু যারা প্রথমে আসছে তারাই বুঝতে পারে। অনেক খুশি, পদ্মসেতুতে প্রথম পার হয়েছি এবং ৪৮ ঘন্টা যাবৎ আমরা ওই পার বসে আসছি সারা রাত। আজ শুক্রবারের দিন আসছি আমরা, আজকে খোলা উদ্দেশ্যে আবার রওনা হলাম। অনেক সময় লাগতো, ২-৩ ঘন্টা লাগতো, এমনকি ৫ ঘন্টাও লাগতো। এখন অল্প টাইমে যাচ্ছি, ভালো লাগতেছে। শর্ট টাইমে বা ৫-৭ মিনিটের মধ্যে ফিরে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগতেছে। আমার কাছে দালালের টাকা দুইটা বেশি লাগবে, দালাল আর নাই। আর এই জায়গায় টোলগার্ড উপরে সরকারের খাতে দেখবো, তাহলে সরকারের দিকে যাবো, কোনো ভোগান দিচ্ছে না। এটাই আমার কাছে একটা বড় সুযোগ, দালাল নাই, দালালের ঝামেলাটাই খুব বড় ঝামেলা।